এদিকে ম্যাচের আগে ভারতের জন্য দুঃসংবাদ, ইঞ্জুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বিজয় শঙ্কর। পায়ের আঙুলে চিড় ধরায় বিশ্বকাপে আর খেলা হচ্ছে না এই অলরাউন্ডারের। তার বদলি হিসেবে মায়াঙ্ক আগারওয়ালকে দলভুক্ত করেছে বিসিসিআই। অনুশীলনের সময় আঘাত পান শঙ্কর, চোট নিয়ে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন তিনি। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে চোট বেড়ে যাওয়ায় অনুশীলন করতে পারেননি। পরে সে ম্যাচেও ছিলেন একাদশের বাইরে। মায়াঙ্ক আগারওয়াল ও আম্বাতি রাইডুর মধ্যে একজনকে বেছে নেওয়ার সুযোগ ছিল ভারতীয় বোর্ডের, এক্ষেত্রে আগারওয়ালকে এগিয়ে রেখেছে ম্যানেজমেন্ট। আগারওয়ালকে ওপেনার হিসেবে খেলানোর পরিকল্পনা টিম ইন্ডিয়ার। শিখর ধাওয়ানের ছিটকে যাওয়ার পর কেএল রাহুল ওপেনিংয়ের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন।